হ্যালো বন্ধুরা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে! সবাই খুব আনন্দ করেছো তো? ঘুরেছো, সব গিফট পেয়েছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমাদের তো বয়স হয়ে গেছে, এখন আর কেউ কাউকে কিছু দিই না। তোমাদেরই এখন সময়, অল্প বয়সী ছেলে মেয়েদের এখন সময়, তাই না বলো? হ্যাঁ, তা আমি ওই আজকে সেরকম কিছু হয়নি, কোথাও যাইনি, এই ছেলেমেয়েরা বেরিয়েছিল, ওরা একটু বাইরের খাবার দাবার আনলো। মেয়ে মোমো আনলো দু রকমের, হ্যাঁ, একটা হচ্ছে ফিশ মোমো আর একটা হচ্ছে চিকেন মোমো। আর ছেলে তো দুপুরবেলায় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এনেছিল, আজকে এই সব খাওয়া দাওয়া হলো। আমি কোথাও বেরোইও নি আজকে, ওই সামনে একটু আড্ডা মারতে যাই বিকেলবেলায় ওই পাড়াতে কিছুক্ষণ, 1-2 ঘন্টার জন্য ওই। হ্যাঁ, তারপর তো নাতির পরীক্ষা সামনে, এখন তো পরীক্ষার পড়া করাতে হচ্ছে, তা পড়া ধরতে হচ্ছে, লেখাতে হচ্ছে। হ্যাঁ, তাই ওই জন্যে আর বেরোনো হয় না। তা এখন ভাবলাম যে কি করবো, অনেকটা রাত্রির হয়ে গেছে, সকালে তো সময়ই পাই না, এত কাজ থাকে। হ্যাঁ, তা তোমাদের সঙ্গে একটু বেনারসি শাড়ির কালেকশান দেখাই। আর একটা ছিল, খুঁজছিলাম পাচ্ছি না, সেই অনেক বছর আগে, মানে আজ থেকে প্রায় 38-39 হবে তো, 40 বছর তো হবেই। হ্যাঁ, তখন ওই লাট্টুর দাদু মাদ্রাজ গেছিলো, ওখানকার মাদ্রাজি সিল মানে বেনারসি এনেছিল, দারুণ দেখতে। এটা সেটা পাচ্ছি না, সেটা আলমারির কোথায় ঢুকে আছে। যদি কোনো দিন শাড়ি আবার কালেকশন দেখাই তখন দেখিয়ে দেব। এখন আমার হাতের সামনে যা যা ছিল সেগুলোই সব দেখাচ্ছি, ঠিক আছে? আমার বউ বিয়ের শাড়ি, বিয়ের বেনারসিটা আমার লাল রঙের ছিল, ওটা একটু কেটে কেটে গেছিলো বলে ওটাকে আর দেখাচ্ছি না, লালের উপরে বেনারসি ছিল। আর এই এদের বাড়ির থেকে বৌভাতে আমাকে দিয়েছিল একটা, সেটা দেখাচ্ছি। প্রথম মানে একটু একটু করে দেখাই, হ্যাঁ, একটু একটু করে আচ্ছা প্রথমে আমার দেখাই। আমার এই সামনে 1-2 বছর আগে মামা শ্বশুরের ছেলের বিয়ে ছিল, ওই তখন একটা বেনারসি কিনেছিল, এই সেটা হচ্ছে এইটা, এই যে এটা ব্লাউজটা পেলাম না আবার, ও সব ঢুকে যায় আলমারিতে, তো জায়গা হয় না, পর পর সব ঢুকানো হয়, তখন তো আর মানে বার করব, করতে করতে আবার গুছিয়ে রাখতে সময় চলে যাবে, সারাদিন খাটনির পর এখন মনে হয় একটু রিল্যাক্স করি, সত্যি কথাই। তা তোমাদেরকে তো প্রতিদিন কিছু না কিছু ব্লগ আমাকে দিতে হয় না, হ্যাঁ, না ভিডিও করলে তো আমার হবে না, আমাকে তো করতে হবে। তাই তোমাদের জন্যই এইসব করা, হ্যাঁ, তোমাদেরকে দেখানো, তোমাদের সঙ্গে কথা বলা, তোমাদেরকে রান্না দেখানো, হ্যাঁ, সেই সব দেখানোর জন্যেই আমি এই বসলাম। নাতিকে এখন খাইয়ে দাইয়ে পাঠালাম ওপরে ওর মার কাছে, এই এখন তোমাদের দেখাচ্ছি। এই যে এই বেনারসিটা নিয়েছিলাম, এবছর তো আমার ছোট ভাই করোনাতে মারা গেল বলে আমি বিয়েবাড়িতেই গেলাম না, নাহলে দাদু বলেছিল একটা বেনারসি দেবে আমাকে, একটা শাড়ি দেবে, তা ওই মামার শ্বশুরের মেয়ের বিয়ে গেল, তা সে তো আর যাওয়া হয়নি, মনের দুঃখ হয়েছিল খুব, ভাইটা চলে গেল, ভাইটা অনেক ছোট আমার চেয়ে, ওকে আমরাই, আমি আর আমার দিদি মিলেই মানুষ করেছিলাম, হ্যাঁ, কীভাবে গেল, তা সেই জন্য দুঃখেতে আজ যেতে পারিনি আমি। দেখতে পাচ্ছেন পুরো শাড়িটাই এরকম জরির কাজ করে, আর পাটটা হচ্ছে এই যে এরকম, ভীষণ ভারী, আমি নড়তে চড়তে পারি না, আমার তো হাইটটা খুব বেশি না, আর এই ভেতরটা হচ্ছে এই যে ওটা মানে আঁচল আর কুচি, আর এই যে ভেতরটা হচ্ছে যে এইরকম,
ভাইয়ের কথা মনে পড়লেই চোখ দিয়ে জল এসে যায়। এখন ছোট ভাই আমার, আচ্ছা আমি একটা এই পাড়ায় যে একজন শাড়ির বিজনেস করে, একটু হ্যাঁ আমার মা খুব চিন্তা করতো ছেলেকে নিয়ে, মানে আমার ভাইকে নিয়ে, বলতো ওর কি হবে, ও যা ভোগে দুবার তিনবার স্ট্রোক হয়ে গেছে, একটার দিক একবার পড়ে গেল, সেকেন্ড যখন স্ট্রোকটা হলো হ্যাঁ এক সাইড ধরে পড়ে গেছিল, আবার ওষুধ খেয়ে সেবা শুশ্রূষা করে কিছুটা তোলা হয়েছিল, কিন্তু দুর্বল ছিল, খুবই দুর্বল। আর সবসময়ই তো সুগারের ওষুধ, হার্টের ওষুধ খাওয়ানোই হতো ওকে। হুম, এইটা কিনেছিলাম, এই যে আমার এই পাড়ার একজনের থেকে এই শাড়িটা কিনেছিলাম, এই যে এইটা হচ্ছে আমি কিনেছিলাম, এটা এই পাড়ার একটা বইয়ের থেকে। আর মেয়ে একবার একটা জন্মদিনে, ওর জন্মদিন হ্যাঁ জন্মদিনে ও এই শাড়িটা কিনেছিল, তা তারপরে ও আর পরে না, ও বলে মা তুমি নিয়ে না, আমাকে দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ শাড়িগুলো কেমন হয়েছে, কমেন্টে জানাবে। হ্যাঁ এই যে নীলের উপর, এটা নীলের উপরে জরির কাজ, জরির ফুল ফুল করা, পার নেই এটার কোনো পার নেই। আর একবার পুজোতে কিনেছিলাম এই শাড়িটা, এটা হচ্ছে ওই সাউথ ইন্ডিয়ান বেনারসি টাইপের, এই যে ভেতরটা এইরকম, আঁচলটা দেখাচ্ছি, আর কুচিটাও এই যে এইরকম, এই যে এই যে, আর পাটটা হচ্ছে এই যে এইরকম, কুচিটা আর আঁচলটা একই রকম, আর ভেতরটা খোলটা এরকম। ও না আঁচলটা হচ্ছে যে এইরকম, এইটা কুচি, এটা আমার সাউথ ইন্ডিয়ান বেনারসি, এটা আর জরির জর্জেটের উপরে, জরির বেনারসি, বেনারসি না ঠিক জর্জেটের কাজ। আর না আর একটা, আরও দুটো আছে, এইটাও একটা, এটা ওই সাউথ ইন্ডিয়ান আমাদের এখানে পাশে থাকতো, ওদের তো দেশে ওরা মাঝে মধ্যে যেত সব, মানে ওই চেন্নাই, সেখান আমি বলে দিয়েছিলাম যে আমার জন্য একটা নিয়ে আসবে তোমরা সাউথ ইন্ডিয়ানের, হ্যাঁ টাকা দিয়ে দিয়েছিলাম, ওরা নিয়ে এসেছিল এই যে এইটা, আর আঁচলটা হচ্ছে এই যে, আঁচলটা হচ্ছে যে এইরকম, এরকম ভাবে দেখাতে গেলে আমাকে তোমরা দেখতে পাবে না, ঠিক আছে আমি পরে গোছাই। আর একটা আমার মা তো মারা গেছে, হুম মা আমাকে এই শাড়িটা, মার খুব প্রিয় ছিল আর খুব পছন্দের শাড়ি ছিল, মা বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে পরতো এই শাড়িটা, তাই এই শাড়িটা আমাকে মা দিয়ে গেছে, এই যে এইটা। এইটা হচ্ছে আঁচল, আর ভেতরটা যে এরকম, আর পাটটা হচ্ছে যে এরকম, এইটা আমাকে আমার মা দিয়েছিল।
কি নরম শাড়িটা এটা। এবার দেখাচ্ছি জর্জেটের উপরে জরির কাজ, এই যে এটা হচ্ছে আঁচল, এই যে আঁচল। আর এইটা পাড়, আর ভেতরটা হচ্ছে যে এইরকম ভেতরটা। আর এই একটা, এই যে আঁচলে, এই যে আঁচলটা এটা। আর আমিও একটা কিনেছিলাম আমি নিজের টাকায়, এই যে সেটা পরে আমি তোমাদের সামনে শো করেছি, এই যে সারা শাড়িতে এই যে জরির বুটি বুটি, আর এই যে আঁচল, আর এই যে পাড় আঁচল, এই পাড় আর এই আঁচল। ভুল হয়ে যায় কিছু কথা, হ্যাঁ এই যে আঁচল, এই যে এই যে আছো। আর এই একটা জাদ্দুজি মাঝে বেরোলো, এখনো আছে, জাদ্দুজি কিনেছিলাম একটা, এই যে ভেতরে এই জরির কাজ করা আছে। এর কোনো ইয়ে নেই, এর পাড় আর আঁচল একই রকম, এই যে এই যে। আর শুধু এই যে এইখানে কাজ আছে, এটা হচ্ছে জাদ্দুজি শাড়ি কিনেছিলাম একটা একবার। এর ব্লাউজ, সব ব্লাউজ পিস আছে, সব ব্লাউজ করা রয়েছে আমার। একটা বেনারসি ব্লাউজ, এই যে এখন ছোট হয়ে গেছে, আর আর একটা মেড্রাস থেকেই ওরা এনে দিয়েছিল আমাকে, মানে ওদেরকে আমি বলেছিলাম আমাকে একটা এনে দিও মেড্রাস থেকে, মেড্রাসি বেনারসি, এই যে এই যে পা, আর সারা শাড়িতে এই যে স্টাইপ দেওয়া 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 দেওয়া, আর এই যে আঁচল। এই যে আঁচল, এই যে এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে পাড়, পাড়টা খুব চওড়া, এই দেখো। আর ভেতরটা এরকম জরি টাইপ দেয়া দেয়া। আমার খুব পছন্দের এই শাড়িটা, আমি অনেক বিয়ে বাড়িতে পরে গেছি এটা, এইটা আর ওই ভায়োলেট কালারের যেটা দেখালাম ওইটা খুব পরতাম আমি একটা সময়। মানে আমি এত, আমাদের সব বিয়ে বাড়ি আসতো তখন ওর বাবা, মানে সব বন্ধু বান্ধব, হ্যাঁ প্রচুর বিয়েবাড়ি তখন, মানে আজকে এটা খেয়ে আসছি কালকে ওটা খেয়ে আসছি, মানে বাড়িতে সেইভাবে রান্না হতো না আজ, মানে নিমন্ত্রণ লেগেই থাকতো প্রতিদিন। এখন অনেক কমে গেছে, তখন খুব ঘোরা, যেমন ঘোরাফেরা একটা বয়সে, তখন আমার ছেলে মেয়ে ছোট ছোট, তখন এত ঘোরা ঘুরি, আজ এখানে অনুষ্ঠান কাল ওখানে অনুষ্ঠান, খুব মজা করেছি একটা সময়, এত ঘুরেছি ফিরেছি, এত বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ খেয়েছি, যে এখন সত্যি কথা বলতে আর আমার ইচ্ছাও নেই এনার্জিও নেই, এখন আর কোথাও যেতেও ভালো লাগে না। আমার পরিবারের সবাই তো চলে গেছে, আমার মা বাবা আমার দিদি, দিদিও তো অনেক রোগে ভুগে 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 অনেকগুলো অপারেশন হয়ে 58 বছর বয়সে মারা গেল। আর সবচেয়ে কষ্টের যেটা, সেটা হচ্ছে আমার ভাই 45 বছর বয়সে চলে গেল, হ্যাঁ ওই জন্য এত মনের ভেতর কষ্ট, ওই সারাদিন কাজকর্ম নিয়ে থাকি, নাতির সঙ্গে ভুলে থাকি, ওই তার মধ্যে আমাদের কচ আছে, এই
এইভাবেই জীবনটা কাটিয়ে দিই। আর যা যে কটা দিন আছি সবাইকেই তো একদিন না একদিন যেতে হবে, এ তো আর দুঃখের কিছু না, তাই যে কটা দিন আছি ওইভাবেই কাটিয়ে চলে যাব। আর এই একটা শাড়ি কিনেছিলাম একবার পুজোয়, এই যে এটাও সারা শাড়িতেই এইরকম জরির, হ্যাঁ এই যে এই পাটটা হচ্ছে যে এইরকম, এই যে এই যে সারা শাড়িটাই এইরকম, সারা শাড়িটাই এটা এরকম, একটা জায়গায় শুধু একটু সামনের দিকটা সাদা হালকা গঙ্গা জল কালার। আর এটার ব্লাউজ পিস হচ্ছে এইটা, এই যে ব্লাউজ পিস, আর আমার বউ ভাতের বেনারসি হচ্ছে এই যে এইটা, এই যে বউ ভাতে আজ থেকে 33 বছর আগে, তখন ও গিয়ে বড়বাজার থেকে বন্ধু বান্ধব সঙ্গে করে নিয়ে গিয়ে কিনে এনেছিল। এই যে দাঁড়াও দেখাচ্ছি, আর এই যে মানে আঁচলটা হচ্ছে যে এই যে আঁচলটা, আঁচলটাও খুব সুন্দর দেখবার মতন, সামনের দিকে কাজ এত সুন্দর শাড়িটা। এই যে এই শাড়িটা বেশি পরি না, কোনো বিয়ে বাড়িতে ওই কয়েকটা বিয়ে বাড়িতে পরেছি, হ্যাঁ এখন রেখে দিয়েছি, কেননা ওরাও তো আমার, আমি যখন থাকবো না ওরাও তো ওদের স্মৃতি হিসাবে ওদেরকে রেখে যাচ্ছি, এগুলো ওরা দেখাতে পারবে আমার নাতি নাতনি, হ্যাঁ তারা ছেলে মেয়ে সবাই দেখাবে, আজ থেকে 50 বছর 60-70 বছর পর তারাও তো দেখবে আগেকার দিনের কীরকম সব ছিল, ওই জন্য এইটাকে তুলে যত্ন করে রেখে দিয়েছি। পাটটা দেখেছো কত চওড়া, আর একটা শাড়ি হচ্ছে এইটা, ভেতরটা এই যে এইরকম পার আছে, আর আঁচল এই যে আঁচলটা জড়ি, আর ওর বাবা ওই দিল্লিতে গেছিলো, ওই দিল্লি থেকে এই শাড়িটা এনে দিয়েছে, দুটো শাড়ি এনেছিল, একটা মেয়েকে দিয়ে দিয়েছি, কালোর উপরে জরির কাজ করা জর্জেটে, আমি এইটা রেখে দিয়েছি। এই যে আর একটা এই ইয়ে থেকে কিনেছিলাম গড়িয়াহাটে, গড়িয়াহাটে আর কি যেন ওটা, ওইখান থেকে কিনেছিলাম এই যে এই শাড়িটা, শাড়িটা পুরো জরির, পুরোটা জরির, এই যে আঁচলটা, এই যে পাটটা এই যে এইরকম, আর ভেতরে এই পুরো জরি। একবার একটা কোনো বিয়ে বাড়ির জন্যই কিনেছিলাম, এক একটা বিয়ে বাড়ি এলে একটা একটা করে শাড়ি কিনি, এই যে তাহলে কেমন লাগলো বন্ধুরা বলো আমার শাড়ির কালেকশন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করো, হ্যাঁ আর আমি সেজে গুজে তোমাদের সামনে বসেছি একটা লং কুর্তি পরে, এই গ্রিন কালার, এই যে এখানটা আবার ইয়ে করা, এইটা একটু খুলে খুলে যায়, এটা লাগাবো,
আচ্ছা বন্ধুরা, রাখছি, নমস্কার। এবার সব গোছাই, গুছিয়ে টুছিয়ে সব ভেতরে আলমারি ভেতর ঢুকিয়ে শোবো।